আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে যে নির্দেশ দিয়েছেন, নির্দেশের যে ভাষা এবং হজ ফরজ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, সে আদেশের যে বক্তব্যের ধরন, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে হজ এটা এক ডিফারেন্ট ইবাদত। অন্য ইবাদতের সাথে এর অনেক দিক থেকে বিশেষ বৈশিষ্ট্য দ্বারা এটাকে পার্থক্য করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সম্পর্কে, নামাজ সম্পর্কে বলেছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, যথাযথভাবে নামাজ পড়ো, সরাসরি নির্দেশ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, এটা অর্ডার। অনেক ফরজ ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা এরকম নির্দেশ করেছেন, তোমাদের উপরে এটা অবধারিত করা হলো, এটা নির্দেশ করা হলো, তোমাদেরকে আল্লাহ নির্দেশ করছেন, তোমাদেরকে ওসিয়ত করা হলো, ইত্যাদি শব্দ দিয়ে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদত বন্দেগুলো আরোপ করেছেন। হজের ব্যাপারে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা। এর অর্থ কি? এর অর্থ হলো ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহর প্রতি কর্তব্য। ওয়ালিল্লাহি আলান নাস, আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবেন, এ জাতীয় শব্দে কারোর পাওনা আর কারোর দেনা এটা বোঝানো হয়। কেউ এখানে হকদার আর কেউ দেনাদার, কেউ পাওনাদার আর কেউ দেনাদার, এগুলো বোঝানোর জন্য লি আলা ব্যবহার হয়। লাহু আলাইয়া দেরহাম, মানে আমার উপর তার এক দেরহামের দেনা আছে, এটা তার পাওনা আছে আমার কাছে। ঠিক একইভাবে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত, মানুষের কাছে আল্লাহর পাওনা, মানুষের কাছে আল্লাহর পাওনা, মানুষ আল্লাহর প্রতি মানুষের কর্তব্য। লিল্লাহি আলান নাস, মানুষের উপরে অবশ্য কর্তব্য এবং করণীয় আল্লাহর অধিকার কি? হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যদি আর্থিক শারীরিক সঙ্গতি থাকে তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করা, এটা হলো মানুষের প্রতি আল্লাহর পাওনা, এটা আল্লাহর প্রতি মানুষের কর্তব্য, করণীয়, তার মানে এটা আল্লাহর অধিকার। এটা লক্ষ্য করেন তো যে কুতিবা আলাইকুমুস সিয়াম অথবা আকিমিস সালাহ অথবা এই জাতীয় যে শব্দ বা বাক্যগুলো আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, তোমাদের উপর এটা ফরজ করা হলো, এটা করো, এটা অর্ডার, এটা নির্দেশ, এগুলো সাফ এবং পরিষ্কার নির্দেশনা জারি। আর এই হজের বেলায় এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, যদি তার সামর্থ্য থাকে সে যেন হজ করে। এখানে একটা প্রেমময় ইবাদতের ইঙ্গিত পাওয়া যায় হজের মধ্যে, যে এখানে আল্লাহর সাথে বান্দার একটা বিশেষ মহাব্বত, ভালোবাসা, একটা বিশেষ সম্পর্ক, আল্লাহর নিদর্শনগুলো পরিদর্শন করার মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি করার এক সুবর্ণ সুযোগ তৈরি হয় হজের মধ্যে, সে বিষয়টি কিন্তু এখান থেকে বোঝা যায়। এই জন্য ইসলামের যে প্রধান পাঁচটা কাজ, মূল স্তম্ভ পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়ের ভিতরে পাঁচ নম্বর এবং সর্বশেষ হলো কি? হজ। হজ কেন সর্বশেষ? এর অনেক উত্তর আছে। এর একটা উত্তর এটাও যে অন্যগুলো সবার জন্য প্রযোজ্য, হজ সবার জন্য প্রযোজ্য নয়। তবে এ উত্তর, এর চাইতে আরও যুৎসই উত্তর হলো, আরও গ্রহণযোগ্য উত্তর হলো যে ইসলামের চারটা স্তম্ভ পরিপালন করার পর মূলত মানুষ হজের যে স্তম্ভ আছে, হজের যে রোকন আছে, এটা আদায় করার জন্য সার্বিকভাবে প্রস্তুত হয়, উপযুক্ত হয়, উপযোগী হয়। একটা মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, প্রথম স্তম্ভ শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, উপাস্য আর কেউ নেই তিনি ছাড়া, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, মুখ দিয়ে এটার সাক্ষ্য দেওয়া, এক নম্বর স্তম্ভ। এটা যখন মানুষ রপ্ত করে ফেললো, এটা মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে গেল এবং ইমানদারের লিস্টে, তালিকায় তার নাম ঢুকে গেল, এন্ট্রি হয়ে গেল,
এরপর দ্বিতীয় কাজ হবে তার পাঁচ সালাত আদায় করা, দ্বিতীয় রোকন পাঁচ নামাজ যদি কেউ না পড়ে তাহলে ইসলামের রোকনই নেই, খুঁটিই নেই, সে কিভাবে মুসলমান দাবি করতে পারে? ইসলামের খুঁটি, আপনি ইসলামের অনেক কাজ না করলেও মুসলমান থাকতে পারেন, কিন্তু নামাজ না পড়লে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক কোনো সুযোগই নেই। যদি আমরা অনেকে মনে করি নামাজ কালাম জিন্দিগিতে না পড়লেও কি হয়েছে, নাম তো মুসলমানের, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, সবাই মুসলমান জানে, অতএব আমি মুসলমান। তো যাই হোক, ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো কি, পাঁচক্ত নামাজ, বুনিয়াল ইসলাম আল খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, পাঁচক্ত নামাজ পড়া, এটা হলো ইসলামের দ্বিতীয় রোকন, দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় স্তম্ভ, পিলার। আর তিন নম্বর কোনটা, তিন নম্বর খুঁটি কোনটা, না রোজা, অনেকে রোজা বলছিলেন। সাধারণত আমাদের দেশে আমরা বলতে এভাবে বলি নামাজ রোজা, আমরা বলতে বলি কি নামাজ রোজা, তার মানে নামাজের পরে রোজার অপশন, আসলে এটা না, হওয়ার কথা কোনটা, নামাজ যাকাত এরপরে হলো রোজা। কোরআনে আল্লাহ তাআলা কোথাও নামাজ রোজা বলেন নাই, আল্লাহ বলেছেন নামাজ যাকাত, সালাত যাকাত, আল্লাযীনা ইয়ুকীমুনা আস-সালাহ ওয়া ইউতুনা যাকাত, আল্লাহ তাআলা যেখানেই বলেছেন নামাজের কথা সেখানে পাশাপাশি কিসের কথা বলেছেন, তাহলে সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে পাশাপাশি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বোঝা গেল শুধু আল্লাহ উল্লেখ করেছেন তা নয়, হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পাঁচটা স্তম্ভ বলতে গিয়ে বলেছেন কি, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। তাহলে নামাজের পরের খুঁটিটা কি, রোজা না যাকাত? যাকাত, যাকাতরে আমরা ঠেলে চার নম্বর নিয়ে ফেলাইছি বা তিন নম্বর নিয়ে ফেলাইছি, ও আমরা পাঁচ নম্বর নিয়ে ফেলছি, আমরা বলতে বলি নামাজ রোজা হজ যাকাত। চিন্তা করেন, কোরআন যেটাকে দ্বিতীয় নম্বর স্থান দিয়েছে, হাদিস যেটাকে দ্বিতীয় স্থান দিয়েছে, আমরা সেটাকে কত নম্বর মার্ক দিয়েছি, পাঁচ নম্বর সিরিয়ালে ঠেলে রেখে দিস যে যাকাত লাস্টে থাকো, তুমি তোমার আগে দিয়ে হজ থাকো, কারণ হজ করলে নগদ ফিডব্যাক পাওয়া যায়, লাভ আছে, হাজি শব্দ পাওয়া যায়, এটা একটু আগে রাখলাম। আর হজ কোনো ফিডব্যাক নাই, ডাইরেক্ট দিয়ে দিতে হয় এবং কোনো ফিডব্যাক কিছুই আসে না, যাকাত, অতএব যাকাতরে রাখো একেবারে শেষে। তো আমরা সেভাবে করছি, আমরা বলতে বলি নামাজ রোজা হজ যাকাত, আসলে হবে কি, নামাজ যাকাত রোজা হজ, নামাজ যাকাত রোজা হজ, গুরুত্বের সিরিয়ালটা এইভাবে হবে। আমরা এটাকে উল্টে ফেলছি, আমাদের সুবিধা অনুযায়ী হয়তো সেট করছি, অথবা কেউ কোনোভাবে এটাকে শুরু করছে, ওইটাই প্রচলিত আমাদের সমাজে আছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে হজ ইসলামের এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে তার আগে আল্লাহ তাআলা চারটা রোকন রেখেছেন, এটাকে পাঁচে রেখেছেন কেন সেটা বলছিলাম, যে ইমান একজন মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে যাওয়ার পর পাঁচক্ত সালাত তিনি আদায় করছেন, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে বিশ্বাস তো থাকলো না, বিশ্বাসের পাশাপাশি কর্ম সম্পাদন করলেন আল্লাহর আনুগত্যে, পাঁচক্ত সালাত আদায় করলেন, এরপরে শুধু শারীরিক ইবাদতই করলেন না, আবার আর্থিক ইবাদত যাকাতও আদায় করলেন, তিন নম্বর রোকন, এরপরে আবার আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে গিয়ে না খেয়ে উপাস থেকে সিয়াম পালন করার ইবাদতও পালন করলেন, রোজাও রাখলেন রমজানে, তাহলে চারোটা রোকন করে ফেললেন, ইমানও আনলেন, সালাতও আদায় করলেন, যাকাতও দিলেন, রোজাও রাখলেন, এই সবগুলো করতে করতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আরও বাড়ল না কমলো, আস্তে আস্তে বাড়ল না, চূড়ান্ত পর্যায়ে যখন আল্লাহ তাআলার সাথে বান্দার তাআল্লুক হয়, গভীর সম্পর্ক হয়, মহাব্বত হয়, ভালোবাসা হয়, আল্লাহ তাআলার প্রতি টান আকর্ষণ হয়, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাতের প্রতি আগ্রহ বাড়ে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজের জন্য কল করেন, চলে আসো, তাহলে চলে আসো, কোথায়, বাইতুল্লাহ চলে আসো, মাশায়ের হারাম, আল্লাহর যে নিদর্শনগুলো আছে এই নিদর্শনগুলো দেখো, অবলোকন করো, এবং আল্লাহর সাথে সাক্ষাৎ যেটা কেয়ামতে হবে তার আগে দুনিয়াতে আল্লাহর মহব্বতের কিছুটা ফিল, কিছুটা অনুভব করে যাও। এই জন্য যাকাতকে, এই হজকে পাঁচ নম্বরে রাখা হয়েছে, যে আগে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এগুলো সবগুলো শেষ করে
আল্লাহর মহব্বত এবং ভালোবাসার একটা চরম অবস্থা যখন বান্দার মধ্যে আসবে তখন সে এই জিনিসটি করবে। এর মানে এই নয় যে আমরা বলছি যে কারোর হজ ফরজ হলেও তিনি অপেক্ষা করবেন, আগে নামাজি হবেন, এরপরে রোজাদার হবেন, এরপর যাকাত আদায় করবেন, তারপরে পাঁচ নম্বরে হজ করবেন। আমরা ওই সিরিয়াল বুঝাই নেই। শরীয়ত প্রত্যেকটা ইবাদতের জন্য নির্দিষ্ট শর্ত দিয়েছে, এই শর্ত হয়ে গেলে ইবাদতটি আবশ্যক হয়ে যাবে। যেমন ইমান তো সবার সর্বাবস্থা সবার জন্য আবশ্যক, পাঁচক্ত সলাত সর্বাবস্থা সবার জন্য আবশ্যক, এবং জাকাতটা যদি সঙ্গতি থাকে, জাকাত আরোপ হওয়ার মতো সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে জাকাত আসবে, না হলে নাই, রোজা সবার জন্য প্রযোজ্য হবে, আর হজ ফরজ হওয়ার মতো সঙ্গতি থাকলে তখন ফরজ হয়ে যাবে। তাহলে মোদ্দা কথা হলো হজের মতো একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহর কুদরত এবং আল্লাহর অনেক নিদর্শনের সাক্ষী হওয়া যায় এবং অনুভব করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, যারা বাইতুল্লাহ অন্তত উমরা করার তৌফিক পেয়েছেন, যাওয়ার তৌফিক পেয়েছেন, তারা বলতে পারেন যে এই টান, এই আকর্ষণ কত বেশি। এখানে অলৌকিক একটা আকর্ষণ আছে, অবর্ণনীয় একটা তৃপ্তি আছে যেটা পৃথিবীতে মানুষ কোনোদিন ব্যক্ত করতে পারে না। কত কিছু তৃপ্তি তো আমরা অনুভব করি। আমরা এর আগে বারবার বলেছি, আপনি যদি আল্লাহর একেবারে বিশেষ কিছু কুদরতের প্রত্যক্ষ সাক্ষী হতে চান, দেখতে চান, তাহলে তার একটি হলো এটি। পৃথিবীতে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা সপ্তাশ্চর্যের একটি কিংবা এরকম আরও কোনো গুরুত্বপূর্ণ ভবন স্থাপনা বা আল্লাহর কোনো বিশেষ সৃষ্টি যদি আপনি একবার দেখেন, দ্বিতীয়বার দেখেন, তৃতীয়বার দেখেন, মানুষে বানানো হোক অথবা আল্লাহর কোনো কুদরতের বিশেষ কোনো সাক্ষী, বিশেষ কোনো সৃষ্টি যদি হয়, কয়েকবার দেখার পর এরপর আপনার কিন্তু সেখানে যাওয়ার জন্য কোনো বিশেষ টান আকর্ষণ অনুভব হবে না। এটাই হলো বাস্তবতা। একই জায়গায় অনেকবার মানুষ যেতে খুব বেশি চায় না, নতুন জায়গায় যেতে চায়, কিন্তু বাইতুল্লাহ এবং হজের যে জায়গাগুলো, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো, আল্লাহর কুদরতের যে নিদর্শনগুলো, মাশায়েরে হারাম যেগুলো, সেগুলোতে মানুষ বারবার যাওয়ার পরও, ১০ বার, ২০ বার, ৩০ বার যাওয়ার পরও তার আকর্ষণ কমে না, বরং যে যত বেশি যায় তার আকর্ষণ তত বাড়তে থাকে। এটা একটা মিরাকল বলতে পারেন, এটা একটা মুজিজা বলতে পারেন, এটা একটা অলৌকিকত্ব বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অলৌকিকত্ব প্রত্যক্ষ করা, উপলব্ধি করার তৌফিক দান করুন।